প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা, সঙ্গে ছিলেন প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। সোমবার 19 জুন বিকেলে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শাবানা এবং মৌসুমীর একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। মুশফিকুর রহমান গুলজার লিখেছেন, আজ আমার জীবনের একটি স্মরণীয় দিন, আমার পরম শ্রদ্ধেয় আপা জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করার মুহূর্তটি আমি কোনোদিনও ভুলব না। শাবানা আপা, আলমগীর ভাই, ওয়াহিদ ভাই, মৌসুমী এবং আমি গিয়েছিলাম আমার বড় বোনের সাথে দেখা করতে। শাবানা আপাকে দেখার সাথে সাথেই তিনি দুহাত বাড়িয়ে তাকে বুকে টেনে নিলেন। শাবানা আপাও আবেগে আপ্লুত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন। এই সময় মৌসুমীও কাছে দাঁড়িয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও ডেকে বললেন, তুমিও আসো। মৌসুমী কাছে গেলে তাকেও বুকে জড়িয়ে ধরলেন জনদরদী এই নেত্রী। তারপর আমি ধারণ করলাম তার বিরল মুহূর্তের এই ছবিটি। মুশফিকুর রহমান গুলজার জানান, চলচ্চিত্রের বরণ্য পরিচালক আজিজুর রহমান গুরুতর অসুস্থ। তিনি এখন সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তারা প্রধানমন্ত্রীকে এই চিকিৎসার সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রী রাজি হয়েছেন। তিনি আজিজুর রহমানের চিকিৎসার সব খরচ বহন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিও লাইক দিন এবং আপনার যে কোনো মতামত কমেন্টস করে জানান। ধন্যবাদ।